আমরা এই ভিডিওতে আলোচনা করব কেটিএম শোরুমে কিন্তু নতুন কিছু নিয়োগ চলছে তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই জবের জন্য সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেব এখানে কত টাকা স্যালারি দিচ্ছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন লাস্ট কোয়ালিফিকেশন ছেলে এবং মেয়ে উভয় নিয়োগ হচ্ছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব কোনো রকম অসুবিধা কিন্তু হবে না হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনারা এই কোম্পানিতে জব করতে পারবেন তো বন্ধুরা এখানে সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো তার আগে আমরা এখান থেকে অ্যাপ্লাই প্রসেস দেখাবো আগে আমরা দেখবো এখানকার ডিটেলসটা কি আছে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কেটিএম জব ভ্যাকেন্সি তো এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আশিটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা তো আপনারা কিন্তু আশিটা ভ্যাকেন্সি ছেলে এবং মেয়ে মিলে কিন্তু আশিটা ভ্যাকেন্সি আশি জন কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের এখানে হবে না তো এইচএস এবং মাধ্যমিক দুটো কোয়ালিফিকেশানে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ডিউটি হচ্ছে আপনাদের ছাব্বিশ দিন ডিউটি করতে হবে এবং ডিউটি টাইম হচ্ছে এইট আওয়ার্স অথবা আট ঘন্টা কিন্তু আপনাদের ডিউটি হবে ইনসেন্টিভ থাকছে সতেরোশো টাকা মাসে এবং স্যালারি থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তো বন্ধুরা রকম অসুবিধা হবে না চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু স্টার্টিং স্যালারি আপনাদের থাকছে জব লোকেশান ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন শোরুমে থাকছে অ্যাভেলেবেল ফ্যাসিলিটিস পি এফ ইএসআই বোনাস থাকছে তো থাকার জন্য রুম থাকছে এবং খাওয়া কিন্তু ওখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে বন্ধুরা এখানে আপনারা ক্যান্টিনে পে করে খেতে পারবেন সানডে ন্যাশনাল হলিডে এক্সট্রা ডিউটি অফ আছে ডকুমেন্টস লাগছে আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো সোয়ালিফিকেশানের মার্কশিটের জেরক্স হলে আপনারা কিন্তু এই কাজের জন্য হামেশা অ্যাপ্লাই করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে বলে দিয়েছি অ্যাপ্লাই প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ডেসক্রিপশানে চাইলে কিন্তু সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা অ্যাপ্লাই লিঙ্কটা এবং অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে এইচআরকে কল করা ছাড়াও আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু আমরা এখানে একটু বুঝিয়ে দেবো তো এখানে আপনারা বিভিন্ন কিন্তু মোটর স্পোর্টস এখানে অ্যাপ্লাই করতে পারবেন আইটি সেক্টর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবেন মার্কেটিং সেলস এবং প্রডাক্টস ম্যানেজমেন্ট যদি ম্যানেজমেন্টে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে মেন যেটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে প্রোডাকশন ওয়ার হাউস লজিস্টিক্স তো এই কাজের জন্য কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন কোনো রকম অসুবিধা হবে না তো এইচআর অর্থাৎ কলিং এর উপর যদি থাকে তো আপনারা কিন্তু এইচআর ফিনান্সে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে বিভিন্ন রকম কিন্তু বন্ধুরা আছে তো চাইলে কিন্তু এখান থেকে প্রচুর পদে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন হামেশা কিন্তু এবং হান্ড্রেড পারসেন্ট জেনুইন কিন্তু আপনারা এখান থেকে জব পেয়ে যাবেন সমস্ত কিছু আলোচনা করে দিলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার